ডক্টর কামাল হোসেন সার্কেল 164 ঢাকা করঞ্চল 8 এর একজন করদাতা 2018-19 অর্থ বছরে প্রখ্যাত এই আইনজীবীর আয়ের পরিমাণ দাঁড়ায় 20 কোটি 11 লাখ টাকা অথচ নিজের আয়কর রিটার্নে তিনি সম্পদের পরিমাণ 19 কোটি কম দেখিয়ে মাত্র 1 কোটি 4 লাখ 3495 টাকা আয়কর রিটার্ন হিসেবে দাখিল করেন সম্পদের তুলনায় আয়কর বিবরণীর এত বিশাল ফারাক প্রশ্ন জন্ম দেয় রাজস্ব আদায়কারী সংস্থা NBR এর NBR এর হিসেব অনুযায়ী ডক্টর কামাল হোসেনের সম্পদ ও আয়ের বিপরীতে অন্ততপক্ষে করের পরিমাণ হবার কথা 6 কোটি 9 লাখ 85 হাজার টাকা সেই সাথে পূর্বের অপরিশোধিত করের জন্য বিলম্ব মাশুল সহ আরো 87 লাখ 35 হাজার টাকা রাজস্ব আদায়কারী সংস্থাটির তথ্য অনুযায়ী বিভিন্ন করবর্ষে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মতিঝিল শাখায় 2টি সিটি সেন্টারে 2টি যার একটি ফরেন কারেন্সি অ্যাকাউন্ট ও IFIC ব্যাংকের 1টি সহ মোট 5টি অ্যাকাউন্টের জমা টাকার উপর কর পরিশোধ করলেও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মতিঝিল শাখায় ডক্টর কামাল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটস নামে 01182544503 অ্যাকাউন্টটির কথা আয়কর বিবরণীতে গোপন করেছেন অথচ এই হিসেবেই 2012 থেকে 2018 সাল পর্যন্ত জমা হয়েছে 54 কোটি 62 লাখ টাকা শুধুমাত্র 2017 সালে এক বছরে অ্যাকাউন্টটিতে জমা হয় 11 কোটি 12 লাখ টাকা ল ফার্মের 50% শেয়ারের মালিক ডক্টর কামাল এবং 20% তার মেয়ের এমন অবস্থায় কর পরিশোধে NBR এর পক্ষ থেকে ডক্টর কামাল হোসেনকে আয়কর পরিশোধের জন্য চিঠি দেয়া হয় রাজস্ব বোর্ডের ডেপুটি কমিশনারও আদেশ দেন কর পরিশোধের তবে আয়করের টাকা না দিয়ে ক্ষুব্ধ হয়ে উল্টো সংশ্লিষ্ট যুগ্ম কমিশনারের কাছে আপিল করেন কামাল হোসেন 2020 সালের 25 জুন খারিজ হয়ে যায় ডক্টর কামাল হোসেনের আপিল জানানো হয় আয়কর পরিশোধ করতেই হবে তাকে কিন্তু এবারও নারাজ ডক্টর কামাল কর আপিল ট্রাইব্যুনালে আপিল করলেন যুগ্ম কমিশনারের আদেশের বিরুদ্ধে সবশেষ ট্রাইব্যুনালও ডক্টর কামালকে কর পরিশোধ করতে হবে বলে সাফ জানায় এরপর পরই কর পরিশোধের বদলে ট্রাইব্যুনালের বিরুদ্ধেই হাইকোর্টে রিট করেন জ্যেষ্ঠ এই আইনজীবী এর আগে 2018 সালের 19 নভেম্বর কামাল হোসেনের বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগ আমলে নিয়ে তা খতিয়ে দেখতে NBR কে চিঠি দেয় দুর্নীতি দমন কমিশন চিঠিতে দুদক জানায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ডক্টর কামাল হিসাবের অর্থ আয়কর বিবরণীতে দেখাননি 9 ডিসেম্বর সংবাদ সম্মেলন করে গণমাধ্যম কর্মীদের বিষয়টি জানান NBR চেয়ারম্যান 21 জুন 2022 ফাঁকি দেয়া করের মধ্যে উচ্চ আদালতের নির্দেশে 83 লাখ টাকা জমা দিতে বাধ্য হন ডক্টর কামাল হোসেন তার আয়কর ফাঁকি দেওয়ার মামলাটি বর্তমানে হাইকোর্টে শুনানির অপেক্ষায় এরই মধ্যে কর গোয়েন্দাদের হাতে এসেছে সিনিয়র এই আইনজীবীর 2,16,718 মার্কিন ডলারের নতুন তথ্য যা কিনা তার আয়কর রিটার্ন বা হাইকোর্ট নথিতে উল্লেখ নেই অথচ ইউনাইটেড রিপাবলিক অফ তানজানিয়া ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক হংকং এর মধ্যকার সালিশ নিষ্পত্তিতে বিপুল অর্থ আয় করেছেন কামাল হোসেন এর আগে সরকারের কাছ থেকে লিজ নেয়া প্লটের ওপর নির্মিত বাড়ি শর্ত ভেঙে ভাড়া দেন তার 2 মেয়ে যা তদন্ত করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক মার্জিয়া মুমু সময় সংবাদ ঢাকা